হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। সম্পাস ব্লগে তোমাদের একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে আমাদের একটা পিকনিক হচ্ছে, আর পিকনিকটা হচ্ছে আজকে আমাদের অন্য একটা জায়গা হচ্ছে, কারণ আমাদের ভিমাটের সামনে পিকনিকটা হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে একটু প্রবলেমের জন্য হলো না ওখানে। তো তার জন্য আমাদেরকে হচ্ছে এখানে ক্যান্টিনে আসতে হয়েছে। এই যে আমাদের এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে সবজি হচ্ছে, আমাদের ম্যাম রান্না করছে সবকিছু। ম্যাম খুব সুন্দর রান্না করে, এর আগেও করেছে, তো আজকে ম্যামই করছে। আর স্যার হচ্ছে দেখছে কেমন হচ্ছে না হচ্ছে সব কিছু, স্যার পরিবেশন করছে। ও স্যার একটু দিকে তাকান, একটু হাই করে দিন। স্যারকে আমরা খুব মিস করব, স্যারকে ম্যামকে। ম্যাম একটু দিকে তাকান, আমাদের ম্যাম। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ সবাই দেখতে থাকো। আজকে আমাদের এখানে যে আমাদের কণিকা দি, মিস কণিকা, তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ সবাই দেখতে থাকো। এই যে এখন হচ্ছে আমরা বসে এগুলো বাঁচছি, আমি আর সুমন ভাই এগুলো বাঁচছে, লবঙ্গ টবঙ্গ এগুলো সব কি বাঁচছে, ম্যাডাম বলছে বাঁচতে, তো এগুলো বসে বাঁচছে। আর এদিকে পুচকাটা বসে বসে মোবাইল দেখেই যাচ্ছে। এই যে আমাদের ঋতু সুন্দরী বাবা আজকে যা সেজেছে, ও কই শাল কিছু একদম ভালো লাগছে, যে আমাদের মাংসের মশলা কষানো হচ্ছে, টমেটো আর পেঁয়াজ, আচ্ছা এটা কেমন, টমেটো আর পেঁয়াজ দেওয়া হয়েছে এখানে, তো মশলা এখনো দেওয়া হয়নি। ভাত হয়ে গেছে, ভাত কমপ্লিট, তাই শুধু মাংসটা হলেই হয়ে যাবে, তবে খেয়ে দিয়ে পারি। আমাদের মাংস প্রায় হয়ে গেছে আর একটুখানি, এখন আমাদের দিলবারদা এসে লেগে পড়েছে রান্নাতে। ম্যামই সব করেছে, দিলবারদা একটু ম্যামকে হেল্প করছে, কারণ এত বড় খুন্তি ম্যাম হয়তো নাড়তে পারছে না। ভদ্রদা, আমাদের ভদ্রদা এবার এবার ভদ্রতা করছে। মাংসটা দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। হ্যাঁ কিছু বন্ধু আমাকে দেখালে, আমাকে দেখা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। আমি স্কুটিতে আছে, এই যে কণিকাদি আর বিকি ভাই হচ্ছে আমাদেরকে দিতে যাচ্ছে বাড়িতে। আজকে এখন বাজে 12:10, তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল, ভাবলাম আর একটু আগে হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, তাও 12:10। চলো এখন যাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা আছে।